কি মারাত্মক গরম পড়েছে, এই গরমে যেন কিছুই ভালো লাগে না, শুধু মনে হয় জলের ভেতর ঢুকে বসে থাকি। তোমাদেরও নিশ্চয়ই এরকমই অবস্থা জানতাম, আর সেই কারণেই চলে এসেছি আজকে ইস্টার্ন ইন্ডিয়ার সব থেকে বড় ওয়াটার পার্ক অ্যাকোয়াটিকাতে। অ্যাকোয়াটিকা ব্যাংকোয়েট রিসর্ট অ্যান্ড ওয়াটার পার্ক 17 একর জমির ওপর তৈরি বিশাল বড় প্রপার্টি। শুধু তাই নয়, এটা কলকাতার সবচেয়ে এক্সপেন্সিভ ওয়াটার পার্কও। তাই এই ভিডিওতে অ্যাকোয়াটিকার যাবতীয় ডিটেলস তো থাকবেই, তার পাশাপাশি আমরা এটাও জানার চেষ্টা করব কেন এই ওয়াটার পার্ক এত বেশি এক্সপেন্সিভ। তাহলে চলো ভিডিওটা শুরু করি। প্রথমে জেনে নেওয়া যাক আমরা এখানে কিভাবে এসেছি। আমরা প্রথমে বাসে করে পৌঁছই নিউ টাউন বাস স্ট্যান্ড, তারপর সেখান থেকে টোটোতে চেপে পৌঁছে যাই অ্যাকোয়াটিকা। আমরা ছিলাম দুজন, আমাদের দুজনের মোট 70 টাকা ভাড়া নিয়েছে টোটোতে। এছাড়া তোমরা বিশ্ব বাংলা গেটের সামনে থেকেও অটো আর টোটো দুটোই পেয়ে যাবে। আরও একটা উপায়ে খুব সহজে আর কম খরচে পৌঁছে যেতে পারো অ্যাকোয়াটিকা। যারা হাওড়া বা শিয়ালদহ হয়ে আসবে তারা উঠবে থাকদারির বাসে। থাকদারি বাস স্ট্যান্ডের একেবারে পাশেই অ্যাকোয়াটিকা। অ্যাকোয়াটিকাতে তোমরা যদি পার্সোনাল ভেহিকল নিয়ে আসো সেক্ষেত্রে কিন্তু আলাদা করে কোনো পার্কিং চার্জেস লাগবে না। এইবারে আসি টিকিটের প্রসঙ্গে। এইখানে এখন পার পার্সন উইকডেজে 1000 আর উইকেন্ড বা হলিডেজে 1100 টাকা লাগছে। আর ছোটদের জন্য মানে 1 বছর বয়সের পর থেকে 4.6 ফিট হাইট পর্যন্ত উইকডেজে 500 আর উইকেন্ড বা হলিডেজে 550 টাকা লাগছে। লকার, সিনথেটিক জামা কাপড়, টাওয়েল বা অন্যান্য জিনিসপত্র সমস্ত কিছু তোমরা এখান থেকেই রেন্টে নিতে পারো। আর কোনটার কত রেন্ট আর ডিপোজিট মানে কি সব কিছু আমি স্ক্রিনে মেনশন করে দিলাম। এই যে টিকিট প্রাইসটা এটা কিন্তু ফিক্সড থাকে না, যেমন শীতকালে এটাই 150 টাকায় নেমে এসেছিল, এখন সেটাই হয়ে গেছে উইকডেজে 1000 টাকা আর উইকেন্ডে 1100 টাকা। এইবার তাহলে ভেতরে যাওয়া যাক। তবে ভেতরে যাওয়ার আগে সবার ব্যাগ ভালো করে চেক করা হয় যাতে কেউ বাইরের পানীয় বা খাবার নিয়ে ভেতরে যেতে না পারে। প্রচুর কথা হয়ে গেছে, এবার চলো চটপট ড্রেসটা চেঞ্জ করে নিই। ড্রেস তো চেঞ্জ করে নিলাম, কিন্তু চেঞ্জিং রুমটাই তো তোমাদের দেখানো হয়নি। এই দিকটা জেন্টস চেঞ্জিং রুম আর ওই দিকটা হলো লেডিস চেঞ্জিং রুম। এখানকার সিস্টেমটাও বেশ অন্যরকম, চেঞ্জিং রুম, শাওয়ার রুম, টয়লেট সব আলাদা আলাদা রয়েছে, তাই পুরো ব্যাপারটা অন্যান্য ওয়াটার পার্কের থেকে অনেক বেশি হাইজেনিক। লকারগুলো খুব ভালো না হলেও ঠিকঠাক আর দুজন মানুষের জিনিসপত্র রাখার জন্য যথেষ্ট। চলে এসেছি জঙ্গল সাফারি পুলে। আমার মতো যারা বড় বড় স্লাইডসগুলো চড়তে ভয় পাও তাদের জন্য এটা পারফেক্ট, আর ছোটরাও এখানে এনজয় করতে পারবে। ওয়েভ পুল আর নায়গ্রা ফলস ছাড়া বাকি সমস্ত অ্যাক্টিভিটিস লাঞ্চ ব্রেকের কারণে দুপুর 1:30 থেকে 2:30 অবধি বন্ধ থাকে। ওখানকার নায়গ্রা ফলসটাও কিন্তু ভীষণ সুন্দর। হ্যাঁ, ওখানকার টিকিটের প্রাইস হয়তো অন্যান্য যে কোনো ওয়াটার পার্কের থেকে অনেকটা বেশি, তবে প্রত্যেকটা অ্যাক্টিভিটি বিশ্বাস করো ভীষণ সুন্দর আর ওয়েল মেনটেন। ওয়েভটা চলে মাত্র 20 মিনিটের জন্য। ওয়েভ পুলের পাশেই ফুড অ্যান্ড ড্রিঙ্কস তোমরা এনজয় করতে পারো, আর এখান থেকে তোমরা টিউবও রেন্টে নিতে পারো। তবে টিউবগুলো আমার বেশ এক্সপেন্সিভ মনে হলো, কারণ এমনিতেই 200 টাকা রেন্ট প্লাস 300 টাকা আরও ডিপোজিট দিতে হবে,
এরপর যখন তোমরা টিউবটা ফেরত দেবে তখন সেই 300 টাকাটা রিটার্ন করে দেওয়া হবে। এইবারে চলো এখানকার মেন ভয়ঙ্কর ভয়ঙ্কর স্লাইডস এন্ড রাইডস গুলোর কাছে যাওয়া যাক। তোমরা যারা আমার আগের ওয়াটার পার্কের ভিডিও গুলো দেখেছো তারা জানো যে আমি এই ভয়ঙ্কর রাইডস গুলোতে একদমই ওঠার ইচ্ছে নেই না, অন্য যারা ওঠে তাদের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। বড় স্লাইডগুলোতে 4 ফুট 6 ইঞ্চির নিচে যাদের হাইট আর 80 কেজির বেশি যাদের ওয়েট তাদের উঠতে দেওয়া হয় না। ভাই কেমন লাগলো ভয়ের? ভয় লাগছে তারপর মজা করার পাশাপাশি খাওয়া দাওয়া করার জন্য তোমরা ফুড জোন, রেস্টুরেন্ট, বার সমস্ত কিছুই পেয়ে যাবে। তাছাড়া বিভিন্ন ইভেন্ট, অকেশন সেলিব্রেট করার জন্য, স্টে করার জন্য, ব্যাংকোয়েট, রিসর্ট সমস্ত কিছু এখানে রয়েছে। আমরা অ্যাকোয়াটিকার ফুড জোন থেকে খাওয়া দাওয়া করেছি। প্রথমে এই ক্যাশ কাউন্টার থেকে বিল করিয়ে নিতে হয়, তারপর বিল দেখিয়ে ফুড কালেক্ট করতে হয়। মুঘলাই, ইন্ডিয়ান, চাইনিজ আরও অনেক ধরনের কম্বো পেয়ে যাবে মাত্র 250 টাকায়। এছাড়া আরও অনেক রকমের কম্বোজও পেয়ে যাবে আর আলা কার্টেও নিতে পারো। আমরা নিয়েছিলাম 250 টাকার চাইনিজ কম্বোটা, এর মধ্যে ছিল ভেজ ফ্রাইড রাইস, 4 পিস চিলি চিকেন, 1টা গুলাবজামুন আর স্যালাড। সব শেষে ড্রেস চেঞ্জ করার পরে রেন্টে যা যা নিয়েছিলে সেগুলো ফেরত দিয়ে বিল দেখিয়ে এক্সট্রা ডিপোজিট মানিটা কালেক্ট করতে একদম ভুলো না। 6টা বেজে গেছে, ড্রেস চেঞ্জ করেও চলে এসেছি আর মোটামুটি অ্যাকোয়াটিকা এখন কিন্তু ফাঁকা। সত্যি বলতে তোমাদের মতন আমিও কিন্তু প্রথমে ভাবছিলাম যে এত এক্সপেন্সিভ কেন অ্যাকোয়াটিকা, তবে এখানে আসার পর আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আমি তো মোটামুটি সমস্ত ওয়াটার পার্কসেই ঘুরেছি আর তোমাদের সাথে সেই ভিডিওসগুলো শেয়ার করেছি, তবে এখানে এসে দেখলাম এখানের প্রত্যেকটা অ্যাক্টিভিটি কিন্তু ভীষণ ভালো আর ওয়েল মেনটেন। তাহলে তোমাদের তো মোটামুটি সমস্ত কিছুই সুন্দর করে ঘুরে দেখানোর চেষ্টা করলাম। আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে। যদি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও। এরকম ভিডিও আরও আরও দেখতে চাইলে সাবস্ক্রাইব করতে কিন্তু
কিন্তু একেবারেই ভুলো না। আর পাশের বেল বাটনটা কিন্তু প্রেস করতে হবেই, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তোমরা সবার আগে তার আপডেট পেয়ে যাবে। আর তোমাদের ভালো বা খারাপ যে কোনো মতামতই কিন্তু আমার কাছে ভীষণ প্রেশিয়াস, তাই তোমরা প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কোন জিনিসটা ভালো লাগছে, কোন জিনিসটা খারাপ লাগছে বা কোন জিনিসটা আমি চেঞ্জ করতে পারি। তাহলে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো আর সুন্দর থেকো।